যারা ক্লাস টেনে পড়ো এবং আগামী 8ই মে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সাম দেবে, তাদের জন্য আমি অলরেডি ম্যাথমেটিক্সের 3টি এবং ফিজিক্যাল সায়েন্সের 1টি ভিডিও আপলোড করেছি, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে দেওয়া রয়েছে। তো সেটা প্রয়োজন হলে তোমরা দেখে নিও। আজকে আমি লাইফ সায়েন্স থেকে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি, তো চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন জন রে, লিনিয়াস, ডি ক্যান্ডোলে, থিওফ্রাস্টাস। এটার সঠিক উত্তর হবে সি নম্বর, ডি ক্যান্ডোলে। তিনি 1813 খ্রিস্টাব্দে এই ট্যাক্সোনমি শব্দটি প্রচলন করেছিলেন, যার পুরো নাম হচ্ছে অগাস্টিন পি ডি ক্যান্ডোলে। দু নম্বর, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটির রচয়িতা হলেন থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল, লিনিয়াস, জনরে। সঠিক উত্তর সি নম্বর, লিনিয়াস। তিন নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমির জনক বলা হয় হুকারকে, লিনিয়াসকে, বেনথামকে, কুভিয়ারকে। সঠিক উত্তর লিনিয়াসকে, লিনিয়াসের পুরো নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। চার নম্বর, ট্যাক্সোনমি হায়ারকি স্তরের সংখ্যা 7টি, 17টি, 27টি, 37টি। সঠিক উত্তর 7টি। পাঁচ নম্বর, দ্বিপদ নামকরণ প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী সিমসন, লিনিয়াস, মেয়ার, হাচিনসন। সঠিক উত্তর বি নম্বর, লিনিয়াস। ছ নম্বর, ইউক্যারিওটিক এককোষী জীবদের বলে মনিরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি। সঠিক উত্তর প্রোটিস্টা। সাত নম্বর, সিউডোসিলম দেখা যায় প্ল্যাটিহেলমিনথিস, নিমাটহেলমিনথিস, অ্যানিলিডা, মোলাস্কা পর্বে। সঠিক উত্তর নিমাটহেলমিনথিস। আট নম্বর, নালিকাতন্ত্র দেখা যায় শামুকে, তারা মাছে, সাইকনে, আরশোলায়। সঠিক উত্তর সি নম্বর, সাইকনে। নেক্সট, কোষপ্রাচীর কাইটিন নির্মিত হয় ব্যাকটেরিয়ার, ইস্টের, অ্যামিবার, ইউগ্লিনার। সঠিক উত্তর ইস্টের। দশ নম্বর, সবচেয়ে বড় পর্বটি হল নিডারিয়া, মোলাস্কা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা। উত্তর হবে আর্থ্রোপোডা। এগারো নম্বর, কঙ্কাল গঠনে শক্ত ক্যালসিয়াম কার্বোনেট ব্যবহৃত হয় একাইনোডারমাটা, প্রোটোকর্ডাটা, আর্থ্রোপোডা, নিমাটোডা। উত্তর হবে একাইনোডারমাটা। বারো নম্বর, প্ল্যাকোয়েড আঁশযুক্ত প্রাণী হল ব্যাং, সাপ, হাঙ্গর, রুই। উত্তর হবে হাঙ্গর। নেক্সট, একাইনোডারমাটা পর্বের প্রাণীদের নিচের যে বৈশিষ্ট্যটি দেখা যায় তা হল অপ্রতিসমতা, দ্বিপার্শ্বীয় প্রতিসমতা, অরীয় প্রতিসমতা, সবকটি। সঠিক উত্তর অরীয় প্রতিসমতা। নেক্সট, শিখাকোষ বা ফ্লেম সেল যে পর্বের প্রাণীর গমনাঙ্গ তা হল নিডারিয়া, টিনোফেরা, প্ল্যাটিহেলমিনথিস, আর্থ্রোপোডা। এটার সঠিক উত্তর প্ল্যাটিহেলমিনথিস। নেক্সট, যে পর্বের প্রাণীদের দেহ ম্যান্টল নামক পর্দা দিয়ে ঢাকা থাকে তা হল আর্থ্রোপোডা, মোলাস্কা, পরিফেরা, অ্যানিলিডা। সঠিক উত্তর মোলাস্কা। নেক্সট, ছদ্মশীলম যে পর্বের প্রাণীদের একটি সাধারণ বৈশিষ্ট্য তা হল অ্যানিলিডা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসকেল মিনথিস। মিনথিস বা মিনথেসও থাকে কিন্তু অনেক জায়গায়, তো সঠিক উত্তর হবে অ্যাসকেল মিনথিস। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে যে অল রয়েছে অপশন সেটা সিলেক্ট করে দিও। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।